আরে ওর আর বলিস না, হ্যাঁ এইটা তো একদম ঠিকঠাক মতো বাগে পাই গেছি, তাই নাকি? আমার পিছনে এসে দাঁড়াচ্ছেন কেন? না মানে আপনাকে একটা কথা বলতাম। কি কথা বলেন? আপনি কি আমার জুতা জোড়া দেখছেন? গতকাল ভুল করে পরে চলে আসছিলাম। আপনার না মানে কাণ্ড জ্ঞান দেখলে আমি অবাক হয়ে যাই। আমাকে কি আপনার জুতার শোকেস মনে হইতেছে যে আপনি আমাকে জিজ্ঞেস করতেছেন? হ্যাঁ গিয়ে দেখেন বুয়া হয়তো ফালা টালা দিছে। কি বলেন, বুয়া আমার জুতা ফেলে দিবে কেন? না ফেলতে তো পারবে না, একদম ইতালিয়ান ব্র্যান্ডের জুতা না আপনার, একদম পলিশ করে জায়গা মতো রেখে দিবে। যেই না জুতা, যা দেখে ডাস্টবিনে তো ফালা দিছে, ভাগ্য ভালো থাকলে পাইতো পারেন। যান ডাস্টবিনে আমার জুতা। আরে না আর বলিস না, এই যে এটা পিছন চলে আসছে, আমি ভয় পেয়ে গেছি। আপনি আবার প্লিজ বলেন না আমার জুতাগুলা কই। আশ্চর্য, আপনি জুতার কথা আমাকে কেন বারবার জিজ্ঞেস করতেছেন? আপনি কি মনে আমি জুতা চোর? আমি জুতা সরাইছি? না না আমি সেটা বলছি না, মানে আপনি হয়তো আমার উপর রাগ করে জুতাগুলো সরিয়ে রেখেছেন। আমার কাছে শুধু এই একটা টাই, একটা শার্ট আর এক জোড়া জুতোই ছিল। আমার কি মনে হয় জানেন, আমার বাসায় বউ আছে না, এই সিঁড়ি ঝাড়ু দেওয়ার সময় এসব ছিঁড়া জুতো আপনি একটা ভাঙারির কাছে বিক্রি করে দিয়েছে। আপনি যান ভাঙারির কাছে গেলে পেয়ে যাবেন। যত সময় একটু পর বেশি ঘোরাঘুরি করতেছে, সরেন। যত সময় এক জোড়া জুতো নিয়ে কি শুরু করছে কখন থেকে? বাইরে যে কি গরম জানো, বলিস না গরম। তারপরে পানি খা। ও হ্যাঁ অনি, শুভ ছেলেটা আছে না, ও যাওয়ার সময় চিঠিটা দিয়ে গেছে তোকে আমাদের দারোয়ানের কাছে। আমার জন্য? হ্যাঁ। অনি অনি, এই চিঠিটি তোমার উদ্দেশ্যে লেখা। তুমি হয়তো ভাবছো আমার মতো একটা কাপুরুষ হয়ে কিভাবে এত সাহস হলো তোমাকে লেখার। তুমি জানলে খুশি হবে আমি কাপুরুষ নই। আমি সুনীলের মতো দুরন্ত ষাঁড়ের চোখে লাল কাপড় বাঁধতে পারি, আরও পারি প্রিয়ার জন্য বিশ্ব সংখ্যার তন্ন তন্ন করে খুঁজে আনতে 108টি নীলপদ্ম। কিন্তু প্রেমিকার হাত ধরে ফাস্টফুড খেয়ে বিলাসিতা করা আমার মতো একজন সাধারণ মানুষের মানায় না, কারণ সেটাতে আমার অসুস্থ মায়ের কয়েকদিনের ওষুধের খরচ হয়ে যায়। আমি ইচ্ছে করলেই কোনো অন্যায় প্রতিবাদ করতে পারি না। আমার মা বিধবা বোনের জন্য এই শহরে আমাকে কাজ করে বাঁচতে হয়, উপার্জন করতে হয়, কারণ মাস শেষে আমার মা আমার বোন আমার মুখের দিকে চেয়ে থাকে। যেই জুতো জোড়া তোমাদের কাছে ছিল বিনোদনের খোরাক, সেই জুতো জোড়াই ছিল আমার মাইলের পর মাইল হেঁটে পণ্য বিক্রি করার একমাত্র অবলম্বন। কারণ জুতো ছাড়া অফিসের বসের চোখ রাঙানি আর অপমান আমার থেকে আর কেউ বেশি বুঝবে না। তোমার প্রতি আমার কোনো রাগ নেই, কারণ আমি জানি তুমি চেয়েছিলে অন্য একজন শুভকে দেখতে। আমি কিন্তু তেমনই একজন মানুষ, নাচের পুতুল নই। ইতি শুভ। আমি আসছি, তুমি দরজাটা লাগিয়ে দাও। কি বুঝলাম না, কি এমন ছিল?